সময় কিংবা স্রোত কারোর জন্যই নাকি অপেক্ষা করে না, অর্থাৎ আপনি যেই হন আপনার জন্য কখনো এক মুহূর্ত তারা থেমে থাকবে না। কথাটা পুরোপুরি সত্য না, আপেক্ষিকতার বিচারে এই কথাগুলো কেবল সাধারণ জনতার জন্যই। যদি আপনাকে হাতে কলমে দেখাই মোদ্দা কথা প্রমাণ দেই, তাহলে আপনি মানবেন কিছু ক্ষেত্রে এই কথার ব্যতিক্রম আছে। লায়নেল মেসি, আনহেল ডিমারিয়া অথবা প্রথমবার বিশ্বকাপ জেতা দেশের সময়ের সেরা খেলোয়াড় লুইস সুয়ারেস, এই তিন নামের জন্য আপনি সময়কে থামাতে পারবেন, পারবেন স্রোতকেও মুহূর্তের জন্য রুখে দিতে। যে স্রোত মাদ্রিদ কিংবা বার্সা ছাড়াও আপনাকে স্কাইগুলোতে আটকে রাখে, মেসি গ্রুপের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে, ইউনিভার্সের সর্বকালের সেরার এই ফুটবলারকে আপনি খেলতে দেখেছেন, শুরু থেকে এখন অবধি দেখছেন, শত চড়াই উচ্চাই পার করে যার জীবনের নায়ক হওয়া। নায়ক তো হয়েছেনই, যে নায়ক নাকি সিনেমার সফল চরিত্র, লাস্ট সিনের কাট বলার আগে যার আছে দুহাত ভর্তি পূর্ণতা, সেটেলড হওয়া গো ডিবেটের জন্ম যার হাত ধরে। জানেন, এত এত আনন্দের পরে আপনি শুনলেন মেসি আর খেলবে না, অর্থাৎ তার সময় ঘনিয়ে এসেছে। যেমন টিভি সিরিজের শেষ প্লটে এসে আপনি জানেন কোথায় থামবে সিনেমার গল্প, অথচ আপনি চান এই গল্প আরও চলুক, সময়টা আরও দীর্ঘ হোক, যাতে রাত গভীর হওয়া যায়। সিনেমার নায়ক আপনার ভারী পছন্দের, তাই আপনি তাকে দেখা বাদ দিতে চাইছেন না, কিন্তু আপনাকে বাদ দিতে হচ্ছে ধ্রুব সত্যের কারণে। না চাইতেও যখন বিদায় বলতে হয়, তখন মায়ার জালগুলো জানি কেমন ফ্যাকাশে হয়ে যায়। এ যাত্রায় খবর পাওয়ার কথা, মেসি মারিয়া সুয়ারেস তিন কিংবদন্তির এক স্টেজে বিদায়। মেসি মারিয়ারা কোপা বিশ্বকাপ সব জয় করে বিদায় নিচ্ছেন, একই সঙ্গে সুয়ারেসকেও বিদায়ের মাফলার পরিয়ে দিয়েছেন। কিন্তু একটাবার চিন্তা করুন, একটা স্টেজে এই কিংবদন্তির আর নেই, মাত্র একটা ম্যাচ, এরপর আপনি আর মেসিকে আর কোপা খেলতে দেখবেন না, ডিমারিয়াকে আপনি রাইট উইঙ্গার বল পায়ে ছুটতে দেখবেন না, গোল করে এসে সতীর্থর ঘাড়ে হাসতে হাসতে দাঁত বসাতেও দেখবেন না সুয়ারেসকে। এটা কীভাবে সম্ভব? ফুটবলের পার ভক্তদের জন্য এমন একটা সময় বিদগ্ধ হওয়ার মতো বিদায় বলার করুণ দৃশ্যটা এতটা করুণ না হলেও পারত। প্রথমে সুয়ারেস, এরপর মারিয়া, এর পরের বার না হয় মেসি, একে একে এভাবেই বিদায় বলা যেত। কিন্তু এক লহমায় সব ছেড়ে ছুড়ে বিদায় বলার করুণ মুহূর্তের জন্য না দিলেও কি পারতেন না? তবে ওই যে ধ্রুব সত্য, নিয়ম মানতে হয়, আর তাই নিয়ম মেনেই বিদায় বলছেন তারা। তবে বিদায় মানেই তো বিদায় নয়, নতুন কোনো পথের প্রথম পছন্দ, টাটকা সুখ্রাণ যাকে বলে। তবে যাওয়ার আগে ফুটবলের যত হিসেব আছে তা তো বুঝিয়ে দিতে হবে তাদের, বিশেষ করে জাতীয় দলের হয়ে তাদের যে আর নিবেদন, তার হিসেব বুঝিয়ে দেওয়াটা কি আদৌ সম্ভব? কত রাত নির্ঘুম কেটেছে, কত রাত ব্যর্থ হয়েছে, সফলতার আলোতে জেগে ওঠা রাতের সংখ্যাও তো নেহায়েত কম না, এসবের হিসেব কি দিবেন মেসি মারিয়া কিংবা সুয়ারেস? আপনার এভাবে বিদায় না বললেও পারতেন। আবু নাঈম, স্পোর্টস টাইমস।